হ্যালো, দিস ইজ সুব্রজিৎ, ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তখন কথা হবে ফ্রেডির টিজার নিয়ে। তো শশাঙ্ক ঘোষ ডাইরেক্টেড এবং কার্তিক আরিয়ান স্টারার এই ফিল্মটা সেকেন্ড ডিসেম্বর 2022 তে আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। তো এই ফিল্মটার যখন পোস্টারটা এসেছিল, তো পোস্টারটা দেখবার পরে দুটো জিনিস এবারে মেনলি ফোকাস করা হয়েছিল, একটা কচ্ছপটা আর একটা দাঁতটা। বাকি তো ক্যারেক্টার সে অন্যরকম ব্যাপার, বাট ওই দুটো এলিমেন্টের খুব করে ফোকাস করা হয়েছিল এবং সেখান থেকে আমরা বুঝতে পারছিলাম যে মেবি একটা ডেন্টিস্টের গল্প এটা, এবং তার সঙ্গে রক্ত ছিল এবং আরেকটা মানে গোলাপের পাপড়ি বা কিছু একটা ছিল ওখানটাতে। তো এই জিনিসগুলো ছিল। এরপর যখন এই টিজারটা এলো, টিজারটাতে মিউজিকটার কাটটা চার রকমের মিউজিকের কাট হয়েছে, বাট থিমেটিক্যালি মিউজিক একটা শুরু আছে, একটা শেষ আছে, মাঝখানে জায়গাটা একটু অফ হয়, আবার শেষটা ওই টোনে আবার করে, টেম্পলেটটা সেম রেখেছে। বাট সেখানে কাটের ব্যাপারগুলোকে দেখুন, শুরুটা করে যেখানে আমি টিজারের পার্টে ঢুকবো, গল্পটার পার্টে ঢুকবো, তার আগে জাস্ট মিউজিকটা নিয়ে দেখি, কারণ টেকনিক্যালি এই টিজারটা খুব খুব সাউন্ডেড এবং একটা হরার থ্রিলার বানাতে গেলে, হ্যাঁ সে হরার তো এখানে সাইকোলজিক্যাল হরারের জায়গা থাকবে, তো এরকম একটা থ্রিলার বানাতে গেলে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে, সেটা কীভাবে ক্রিয়েট করেছে সাউন্ডের মাধ্যমে একটু কিছু দেখার চেষ্টা করুন। শুরু হয় মোটামুটি ডিজনি যেই এটা শো করে, তারপরেই সাউন্ডটা চলে আসে মোটামুটি, তারপর আসার পরে ওই অপেরার ওটা দেখায়, ওটা রাখে ওর উপরে, সাউন্ডটা ধীরে 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 একটু একটু করে বাড়তে থাকে, একটু একটু বাড়তে থাকে। তারপরে যখনই নর্মাল যে পার্টটা, ইন্ট্রোডাকশনের পার্টটা হয়ে যায় যে ও একজন ডেন্টিস্ট, ওর ওই কোথাটা গিয়ে তার স্বপ্ন রয়েছে, ওই বেলুনের পার্টটাগুলো দেখাচ্ছে, প্লেনের ওপরে ধীরে ধীরে রং টংগুলো করছে, ওই পার্টগুলো হয়, তার ব্যাপারে অ্যাডজেক্টিভগুলো দেখায়, তাকে কী কী আমরা কী কী শব্দ দিয়ে তাকে আমরা মানে উপস্থাপনা করতে পারি, তাকে কী শব্দ দিয়ে আমরা অ্যাড্রেস করতে পারি সেটা দেখায়, আর একটা স্ক্রিনে দেখায় সে ডেন্টিস্ট, সেখানে কথাটা গিয়ে তার অফিসের জায়গাটা বোঝা যায়, থিঙ্ক যে মিউজিক পার্টের যেটা আসছিল, তো ওটা শেষ হয়। তারপরে যেখানে ওই দুটো আলো পিছনে চলছে, ওই একটা লনের মতো রয়েছে, তার সামনেও বসে রয়েছে, ডান্স করছে, ওই জায়গাটাতে সাউন্ডের চেঞ্জটা জাস্ট খেয়াল করুন, সাউন্ডটা ওটুকু যেন একটা আরেকটা এক্সট্রা পেস অ্যাড হয়ে যায় সাউন্ডের মধ্যে, সাউন্ড নয়, গেইন নয়, সেটা নয়, পেসটার কোনো পাওয়ার নয়, একটা এক্সট্রা পেস অ্যাড হয়ে যায় ফিল্ম সাউন্ডের মধ্যে, একটু ফাস্ট হয়ে যায় সাউন্ডটা। তারপর সাউন্ডটা চলছে চলছে ওই একটা জায়গাতে যেখানে বনের মধ্যে ঢোকে, ফার্স্টে নর্মালি যেটা সে যাচ্ছে যাচ্ছে, পরে যে একটা একটা অবস্টাকেল আসে ওখানে, যার পরে আপনি নেক্সট কাটটা ঢুকবেন, সেই কাটটা কোথায় গিয়ে মনে হয় যে প্রচণ্ড পরিমাণে সেটা স্মুথ একটা ট্রানজিশন চলে, ঠিক তারপরেই ওই জায়গাটাতে যে জঙ্গলের ব্যাপারটা সরে যায়, বা সরি মাঝের ওই বনের বা ঝোপের পাটটা সরে যাওয়ার পরেই সাউন্ডটা পুরো বদলে যায়, স্লো একটা সাউন্ড হতে থাকে, একটা অদ্ভুত একটা গা ছমছম একটা সাউন্ড হতে থাকে। আবার তার পরের ফ্রেমটা যখন ঢোকে ওই ডাক্তারের পার্টটায়, সরি ডক্টর পেন এন্ড অফ যেটা হয়, ওই জায়গাটাতে আবার সাউন্ড আরেক রকম হয়, ওটা শেষ হলো, আবার যে যে সাউন্ডটা দিয়ে শুরু হয় সেই পেসে যেন ফিরে আসে। এই সাউন্ডের খেলাটা দেখুন, সে বলতে গেলে পাঁচ রকম ভাবে সাউন্ডটাকে ধরেছে, প্রথমের দিকে যে সাউন্ডের যে পেসটা সেটা দিয়ে শেষ করে, আই থিঙ্ক যতদূর মনে পড়ে মাঝে একরকমের সাউন্ডের পেস থাকে, আর বাকি দুটো সাউন্ডটা আলাদাভাবে রাখে, যেই পার্টটা অ্যাকচুয়ালি হরারের ফিলটা আপনাকে দেবে, বাকি পার্টটা তো থ্রিলার আপনাকে ফিলটা দিয়ে যাচ্ছে। তো ক্যারেক্টারটা সম্বন্ধে একটু যদি দেখা যাক, তো বাকি যে ক্যারেক্টার মানে ক্যারেক্টার যে ব্যাপারটা যেটা দিয়েছে, প্রথমে এক গাদা যে একটু ভরে দিয়েছে স্ক্রিনের মধ্যে, সেখানে আপনি দেখবেন ওপর দিকে মোস্টলি তার পজিটিভ কোয়ালিটিসগুলো দিয়েছে, নিচের দিকে আমরা সো কল নেগেটিভ কোয়ালিটি যেগুলো বলে থাকি সমাজে, কেউ উইক হতে পারবে না, এই যেন কেউ একটা সমাজ বলে দিয়েছে, তো সেই সমাজ অনুযায়ী সো কলড একটা ব্যাপার রয়েছে ওপর দিকে, দেখুন সে ট্রুথফুল, সে অনেস্ট, তার বিভিন্ন রকম পজিটিভ কোয়ালিটিসগুলো বা গুড কোয়ালিটিসগুলো ওপরে দেওয়া রয়েছে, নিচের দিকগুলো তো দেখুন সে উইক রয়েছে, সে আরও বিভিন্ন সব অনেক কিছু নেগেটিভ অ্যাডজেক্টিভ দিয়ে ভরা রয়েছে, সবটা একদিকে তার ক্যারেক্টার এই গ্রাফটাকে একভাবে করেছে। এবং আরেকটা ফ্রেমে রয়েছে সে ডেন্টিস্ট, কোথাও থেকে ডেন্টিস্ট তার জীবনে হয়তো 50% জুড়ে রয়েছে, বাকি 50% জুড়ে তার অন্যান্য সত্তাগুলো, তার অন্যান্য দিকগুলো, ওই ডেন্টিস্ট কোথাও থেকে সব এই বাকি একটা জাস্ট 50% নিয়ে পুরো একটা সত্তা থেকে যাওয়াটা, সেটা কোথাও গিয়ে তার অবসেশন কি, কারণ একটা জায়গাতে স্পুনের মধ্যে স্পুন কি কোনো অ্যাকচুয়াল ওদের কোনো ব্যবহার করার যন্ত্রপাতি কিনা আমি সত্যি জানি না সার্জারির, তো সেটাতে দেখছে দাঁতটাকে এরকম করে দাঁত দেখছে ওটার মধ্যে কোথা থেকে, তারপর সেখানে যেন তার অবসেশন ফুটে উঠছে যে সুন্দর দাঁতের প্রতি অবসেশন, তার নিজের দাঁত ঠিক আছে কিনা সেটা না, সে তো জানে অবভিয়াসলি অ্যাজ এ ডেন্টিস্ট, বাট সৌন্দর্যের প্রতি হয়তো ওই দাঁতের যে কালারটা বা দাঁতের যে প্রপার শেপিংটা ওইগুলোর প্রতি হয়তো তার অবসেশন কোথাও থেকে, সেই সিনটা দেখা যাচ্ছে, সেই জায়গাতে পারফরমেন্স বেশ ভালো লাগে, হিট করার মতো লাগে, এবং যে জায়গাতে ডান্স করছে ওই জায়গাতে লাইটের সেট আপ সঙ্গে, এবং তার সেই পারফরমেন্স একটা অদ্ভুত এক এক্সপ্রেশন লেস সে ডান্স করে যাচ্ছে সারাক্ষণ জুড়ে, ওই ব্যাপারটা, এবং শেষের যেই ফ্রেমটা যখন সরি ডক্টর বলে এবং উঠে জাস্ট উপড়ে দেয় দাঁতটা, এবং তারপরে আসা থাকে ফ্রেডি, চারদিক দিয়ে কাটা রয়েছে ফ্রেডি লেখাটা, এবং সেখানে টুকরোগুলো এসে জড়তে থাকে, এই টুকরো জোড়াগুলো কি অ্যাকচুয়যালি তার জীবনে কি কোনো আলটিমেটলি কোনো কিছু না পাওয়া রয়ে গেছে বা কিছু মানে অপূরণীয় ক্ষতি রয়ে গেছে, যেগুলো সে মানুষকে মেরে মেরে সেই জিনিসগুলো কোথাও থেকে তার
তার সাইকিতে, তার বানানো মস্তিষ্কের মধ্যে, নিজের একটা ওয়ার্ল্ডের মধ্যে, যেই ওয়ার্ল্ডটার কথা কিন্তু ওই প্রথমে যে স্ক্রিনটাতে এতগুলো অ্যাডজেক্টিভ দেখায় ওই ওয়ার্ল্ডটা কিন্তু ফালতু নয়, ওখানে অনেক কিছু রয়েছে। হি ইজ লোনলি, হি ইজ ইন্ট্রোভার্ট, এইসব অনেক কিছু রয়েছে তার মধ্যে, তার ছোটোর সামনে বলে। তো সেগুলোরই কি ওই একটা কথাটা গিয়ে লোনলি থাকা, শাই হওয়া, কথাটা গিয়ে দিনের শেষে এক্সপ্রেসিভ না হতে পারা, কিছু মনের মধ্যে কিছু থেকে যাওয়া জিনিস সেগুলো সে বলতে না পারা, সেইগুলো কি সে ওইগুলোর মাধ্যমে, মানে ওই খুনগুলো করার মাধ্যমে বা কারোর দাঁত উপড়ে দেওয়ার মাধ্যমে, কাউকে মেরে দেওয়ার মাধ্যমে, যেটাই করছে, এক জায়গাতে লাশ এনে নিয়ে যাচ্ছে, বা সেটা লাশ নাকি না কোনো অজ্ঞান হয় মানুষ, তা আমরা জানি না, সেটা সিনেমা দেখতে হবে তার জন্য। বাট ওই কথাটাকে তার মনের না বলতে পারা কথাগুলো বা তার মনে তৈরি হওয়া একটা শূন্যতা তার জগতে সে ভরপাই করছে বা সেটাকে ভরাট করছে এইরকমভাবে, সেটা অ্যাকচুয়ালি প্রশ্নের জায়গা। তো ওভারঅল অনেকগুলো প্রশ্ন এইটা তুলে দিয়ে যায়। এবং যেটা দিয়ে শুরু করলাম, পোস্টারে দাঁত এবং সঙ্গে কচ্ছপ, কচ্ছপের ব্যাপারটা আমি ঠিক এখন আমার ক্লিয়ার নয়, আপনাদের যদি আরও ক্লিয়ার হয়ে থাকে তবু বলুন। যেটুকু আমার মনে হলো কথাটা কি দুনিয়াকে তাকে বারেবারে স্লো বলে এসেছে, কারণ কচ্ছপ বলতে আমাদের মাথায় কিন্তু প্রথমে এই একটা স্লো, স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এই কনসেপ্টটা কি কথাটা কি এর মধ্যে ইনকর্পোরেট করবে, সেটা তো স্ক্রিন প্লে টোটালটা আমরা না দেখলে বা টোটাল ফিল্মটা না দেখলে বুঝতে পারবো না। কচ্ছপের কি সিগনিফিকেন্স আপনারা যদি এখানে বুঝে থাকেন বা জেনে থাকেন বা ধরতে পেরে থাকেন তো কমেন্ট করে জানান। এছাড়াও তো আমার এই মুহূর্তে কচ্ছপের সিগনিফিকেন্স কিছু অ্যাটলিস্ট টিজারের দেখে বা টিজারের সাপেক্ষে মাথায় এলো না। আপনাদের কেমন কি লেগেছে টিজারটা জানান, আমার বেশ সাউন্ডেড লেগেছে। এবং কার্তিক আরিয়ান ভুলভুলে এত একটা জায়গা ছিল, সারা ফিল্ম এক জায়গায় রাখুন, কারণ ওরম ধরনের রোল সেটাকে পারফর্ম করে এসে প্যার কাপাছে আমাদের এর থেকেও বেটার পারফরমেন্স দিয়ে এসে। বাট ওইখানে একটা সুইচ কাকা জায়গা ছিল, খেয়াল করে দেখবেন যেখানে মেল ভার্সনটা হয় আমি যে তোমার বা মেরে ঢোলনাথ, ওই মেল ভার্সন এক জায়গায় সুইচের পার্টটা আছে, ওই সুইচের পার্টটা সে দুর্দান্ত করেছিল। আমি আমার রিভিউর সময় বলেছিলাম জানকি চেক আউট করে আসতে পারেন। তো সেই একটা ভাইব পেলাম এবং সেখানে যেটুকু দেখেছিলাম যে হ্যাঁ হি ক্যান অ্যাক্ট টু, মানে হি ইজ এ স্টার, জাস্ট একই ধরনের কাজ করে চলে যাবে, হিট দিয়ে চলে যাবে, সেই ব্যাপার না, তাকে স্টার ভ্যালু রয়েছে নিঃসন্দেহে। বাট হি ইজ অ্যান অ্যাক্টর অ্যান্ড হি ইজ ট্রাইং টু প্রুভ দ্যাট থ্রু দিস ফিল্ম ফ্রেডি। দেখা যাক কেমন কি লাগে বা কেমন আলটিমেট আউটপুট কি। আপনাদের কেমন কি লেগেছে কমেন্ট করে জানাতে বলবেন না, ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে জানাতে বলবেন। এবং প্রথমবারের জন্য আমার চ্যানেল যদি ভিডিও দেখে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাই বাই।